Assalamualaikum and good morning. दिए बच्चों कौन आज सबाई भलो तो तो जाए हो तुम्हारा तो देखी जे पढ़ाशनार दिक दिए अटेंशन ही नहीं मनोयोग ही नहीं जानी ना क्या कि ठीक है तो किछु दिन तुम्हारा खूब सावधान थाकबे किछु दिन मध्य किन्तु आबार परीक्षा शुरू हो जाए तक बुझते पारबे केमन कि आर एई जे मार्कटा हबे सेटा किन्तु मार्कशीट तैरी हबे ठीक है এর আগেরটা মার্কশিট তৈরি হবে এটাও মার্কশিট হবে পরীক্ষাগুলো সিরিয়াস মনে করো ক্লাসগুলো সিরিয়াস ইয়ে করো ঠিক আছে প্রতিদিনে ক্লাস প্রতিদিনে করতে হবে না হলে কিন্তু প্রাইভেট করে দেবো আজ থেকে সবগুলোই প্রাইভেট করে দেবো আজকে ওই তোমার তিনটা অবধি থাকবে তারপরেই প্রাইভেট করে দেবো আমি রাখবো না ঠিক আছে অতএব দেখলে দেখো সঙ্গে সঙ্গে দেখতে হবে না হলে দেখতে হবে না তো তোমাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে ক্লাসগুলো কীভাবে প্রস্তুত নিতে হবে তোমরা ভাবো না যে তোমরা ছোটো আছো বলে তোমাদেরকে করতে হবে না ক্লাস টেনে গিয়ে করবো তাহলে সবাই ক্লাস টেনে পড়তো ক্লাস সেভেনে আর বা এইটে বা সিক্সে বা পড়তো না ঠিক আছে অতএব ক্লাস সেভেন থেকেও তোমাদের মাধ্যমিকে কোশ্চেন আছে যেমন গত বছর না তার আগের বছর এসেছিল ঠিক আছে অতএব আমাদেরকে ভালো করেই করতে হবে এখনও বলে রাখছি তো আমাদের যাই হোক আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের অধ্যায় হচ্ছিল তাই না খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় হচ্ছে যেটা সবাই কাজে লাগবে তো আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের যে অধ্যায়টা হচ্ছিল সেই অধ্যায় থেকে দেখো ভালো করে অঙ্কগুলো করবে এবং প্রত্যেকটা অঙ্ক করতে হবে ঠিক আছে যদি না পারো সেটা আমাকে জানাতে হবে কিন্তু কিছুই জানাচ্ছে না কেউ কেউ তো হোমওয়ার্কও দিচ্ছে না কি যে পেয়েছে ঠিক আছে হোমওয়ার্ক দিচ্ছে না আমি মানছি না সেটা যে হ্যাঁ হোমওয়ার্ক দিচ্ছে না বাধ্য করছি না কিন্তু ক্লাসে পরীক্ষার সময় বুঝতে পারবে এখন কিছুই বলবো না আমি আর আজ থেকে আমি দেখবে প্রাইভেট করে দেবো ভিডিওগুলো দরকার নেই আমার বেশি ভিউজ আমি টাইমলি ভিডিও প্রাইভেট করে দেবো কারেন্টলি দেখবে দেখো সবাইকে জানিয়ে দেবে দেখবে দেখবে দেখুক না দেখবে না দেখুক আমার অসুবিধা নেই ভিডিও কাজ ভিডিও করে দেবো যদি ইচ্ছা হয় তো দেখবে না হলে বাদ দেবে তো যাই হোক আমি দুই নম্বরেরগুলো করতে দিয়েছিলাম তাই তো এই দুই নম্বরেগুলো দেখতে পাচ্ছ যে বর্গাকার চিত্রে একটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার তার পরিসীমা কত তো এগুলো আশা করি আমাদের অসুবিধা হওয়ার কথা না এবার দেখে কি হয় তো দেখো আজকে তারিখ হচ্ছে 29/7/2020 বুধবার ক্লাস সেভেন ম্যাথ তাই না তো দেখো বলেছে দুই নম্বরেগুলো যে বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার বর্গাকার চিত্রে তার পরিসীমা কত পরিসীমার সূত্রটা কি জানা আছে বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রের পরিসীমা ভুলে গেছে নাকি এটা ক্লাস ফাইভের জিনিস বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণিত বাহুর দৈর্ঘ্য তাই না 4 গুণিত বাহুর দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে 16 সেন্টিমিটার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার একটি বর্গক্ষেত্রে জমি পরিসীমা 20 মিটার তার ক্ষেত্রফল কত হবে পরিসীমা 20 মিটার বলেছে তাহলে তার ক্ষেত্রফলটা বার করতে গেলে কি করতে হবে ক্ষেত্রফল বার করতে গেলে একটি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কীভাবে বার করবে দুই নাম্বার তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেখো বাহুর দৈর্ঘ্য তাহলে পরিসীমা যদি হয় 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য তাহলে 4টা যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে ভাগ হয়ে যাবে না ভাগ হবে তো তাহলে বাহুর দৈর্ঘ্যটা এদিকে বাহুর দৈর্ঘ্য থেকে যাচ্ছে তাহলে পরিসীমা ভাজক 4 তাহলে বাহুর দৈর্ঘ্য পরিসীমা ভাগ 4 সমান কত হচ্ছে পরিসীমা ভাগ 4 হলে 20 ভাগ 4 সমান 4×5=20 5 মিটার তাই না তাহলে আমি বাহুর দৈর্ঘ্যটা 5 মিটার পেয়ে গেলাম ক্ষেত্রফল তাহলে বাহু গুণিত বাহু বর্গ একক তাই না বাহু গুণিত বাহু বর্গ একক তাহলে 5×5 বর্গ মিটার বুঝতে পারলে 5×5 বর্গ মিটার মানে 25 বর্গ মিটার বুঝতে পারলে এরকম করবে আচ্ছা এবার তিন নাম্বারটা বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার প্রস্থ 5 সেন্টিমিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিলে হয়ে গেলো ওটা দরকার নেই চার নাম্বারটা বলেছে 1 বর্গ কিলোমিটার সমান কত বর্গ ডেকামিটার তাহলে কিলোমিটার থেকে ডেকামিটারে নিয়ে আসতে হবে তো আগে তোমাকে প্রথমে এই জিনিসটা লিখে নিয়ে নেওয়া ভালো কিলোমিটার মিটার ডেকামিটার মিটার তাই না
তারপরে ডেসি, সেন্টি, মিলি, তাই তো? তাহলে কিলো হেক্টর ডেকা, তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটারে, তাহলে 1 কিলোমিটার 1 বর্গ কিলোমিটার, তাই না? 1 বর্গ কিলোমিটার সমান হচ্ছে কত? 10 100, তাই না? তাহলে 110 100 হচ্ছে 100 × 100 করতে হবে, 100 বর্গ ডেকামিটার হয়ে যাবে। বুঝতে পারলে কেন 100 হলো? কারণ 100 তো এমনিতে নর্মালি আসে সাধারণত, ওটা তো সেই 5-এ পড়েছ, কিন্তু এটা যেহেতু বর্গ বলেছে, যেহেতু বর্গ বলেছে এই জন্য তোমাকে আবার 100 দিয়ে গুণ করতে হবে, মানে এর ডবল করতে হবে, ঠিক আছে? যত আসবে তার ডবল করতে হবে। তাহলে 100 × 100 মানে 1 দিয়ে 3 4টা 0 বর্গ ডেকামিটার। বুঝতে পারলে? এরকম তো তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম। এবার 5 নম্বরটা দেখো। 5 নম্বরটা বলেছে 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার সমান কত বর্গ হেক্টোমিটার, কত বর্গ হেক্টোমিটার, তাই না? তাহলে বর্গ মিটার থেকে হেক্টো মিটার থেকে হেক্টোমিটারে, তাহলে 100 দিয়ে ভাগ, তাহলে 100, তাহলে 1/100, 100 দিয়ে ভাগ মানে 100 1/100 ইন্টু, দেখো এটার বর্গ, এটার বর্গ করতে হবে, তাহলে এটার বর্গ মানে ওটার যেমন আছে তেমনই সংখ্যাটা লিখতে হবে, এটার বর্গ আছে, তাহলে এটার বর্গ যদি করতে বলে তো 1/100 দিয়ে গুণ করে দিলেই হয়ে গেল, এটা বর্গ হেক্টোমিটার। বুঝতে পারলে? হেক্টোমিটার, ঠিক আছে? এটা বর্গ হেক্টোমিটার, তাহলে 1/100 1/100 মানে 1/1 দিয়ে 4টা 0, কিন্তু যেহেতু নিচে রাখা যায় না তাহলে এটাকে উপরে নিয়ে চলে যেতে হবে, এরকম রাখা যায় না তাহলে এটাকে দশমিকে নিয়ে যেতে হবে, তাহলে 1 2 3 4, তাহলে 1 2 3 4 কত কত নিয়ে আসবো বলো? 1 2 3 4, তাহলে 0.000, এটার জন্য 1 দশমিক হলো আর বাকিগুলোর জন্য 0, এটার জন্য দশমিক হলো আর 1 2 3 4 1 2 3 4, মানে এখানে 1 বসে যাবে, ঠিক আছে? এই 1টা এখানে বসে যাবে, তাহলে 1 2 3 4 উল্টো দিক থেকে শুরু করতে হবে, 1 2 3 4, 1 2 3 4, এবার এটার জন্য দশমিক 1টা হয়ে গেল, ব্যাস, ঠিক আছে? হ্যাঁ, এরকমভাবে তোমাকে সবগুলোই করতে হবে। তারপরে বলেছে 6 নম্বরটা বলেছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেখবে প্রশ্ন বিচিত্রে এই অঙ্কটা খুবই পাবে। কি বলেছে? 5 বর্গমিটার আর 5 মিটার, 5 বর্গমিটার, 5 বর্গমিটার আর 5 মিটার, এর মধ্যে পার্থক্য কী, মানে এর মধ্যে বড় কী জিনিস 5 বর্গমিটার আর 5 মিটার? একদিন হয়তো করিয়ে দিয়েছিলাম যে 5 বর্গমিটার আর 5 মিটারের মধ্যে মিটার বর্গ বলেছে, 5 বর্গমিটার আর 5 মিটার বর্গ, এই কথাটা আবার ছাড়বে না সরি। তাহলে 5 বর্গমিটার মানে কি, এটার ক্ষেত্রফলটা কিন্তু অলরেডি আমার বেরিয়ে গেছে, কিন্তু এটার বের হয়নি, ঠিক আছে? দেখো 5 বর্গমিটার মানে এটা নিশ্চয়ই ক্ষেত্রফল, ক্ষেত্র বর্গমিটার থাকলে তো একটা ক্ষেত্রফলের সূত্র, মানে বর্গ হয়ে গেছে অলরেডি, তাই তো? তাহলে এই সংখ্যাটার বর্গ হয়ে গেছে, কিন্তু এই সংখ্যাটার বর্গ হয়নি, 5 মিটার বর্গ, মানে এই কথাটা, এটার এই জিনিসটা কি একই? দেখো তো এটা বর্গ মিটার আর মিটার বর্গ, তার মানে এটা বর্গ হয়নি, তার মানে এটাকে আমাকে 5 দিয়ে আবার গুণ করতে হবে, তাহলে তো মিটার হবে মানে বর্গ হবে, তাহলে 25 বর্গ মিটার আসবে, ঠিক আছে? এবার এটা ঠিক হলো, তাহলে 5 বর্গমিটার না 25 বর্গমিটার কোনটা বড়? অবশ্যই এটা বড়, তাই তো? তাহলে লিখে দিবে যে 5 বর্গমিটার না 5 মিটার বর্গ বলতে কি বোঝো? তাহলে 5 বর্গমিটার মানে হচ্ছে বর্গ, 5 বর্গমিটার হচ্ছে মিটার ইন্টু মিটার বলতে কি বোঝো? 5 বর্গমিটার মানে হচ্ছে 5 মিটার ইন্টু মিটার, মিটার ইন্টু মিটার, ঠিক আছে? সমান তো দুটো মিলে তুমি বর্গমিটার হচ্ছে, তাহলে 5 বর্গমিটার, বুঝতে পারলে কথাটা আমার এটা? আর 5 মিটার বর্গ মানে হচ্ছে 5 × 5 মিটার × 5 মিটার, তাহলে এরকম ভাঙে ভেঙে যদি করে তাহলে 5 মিটার, 5 মিটার বর্গ মানে হচ্ছে 5 মিটার × 5 মিটার, ঠিক আছে? তাহলে 5 × 5 = 25 হয়ে গেলো, আর মিটার আর মিটার গুণ হয়ে গেলো বর্গ মিটার হয়ে গেলো, কথাটা বুঝতে পারলে? এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? এটাই হচ্ছে পার্থক্য, তাহলে 5 বর্গমিটারের মধ্যে 5 মিটার × মিটার মানে শুধু এটার পার্থক্য, এটা ভাঙবে, আর 5 বর্গমিটার হলো 5 মিটার বর্গ মানে হচ্ছে 5 মিটার × 5 মিটার সমান 25 বর্গমিটার, এরকমভাবে করবে তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 7 নম্বরটা বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? তাহলে 2 সেন্টিমিটার বর্গ, তাহলে 2 সেন্টিমিটার × 2 সেন্টিমিটার, তাই না? 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার সমান হচ্ছে 4 বর্গ সেন্টিমিটার,
তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 বর্গ সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে একটি বাহুর দৈর্ঘ্য কত? 2 সেন্টিমিটার, তাই না? ব্যাস হয়ে যাবে। তাহলে একটি আয়তক্ষেত্র আঁকে যার ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার, হিসাব করে দেখি যে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কি কি অনুপাতে নিতে পারি। কিন্তু যদি 40 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয় তার দৈর্ঘ্য প্রস্থ কি কি নিতে পারি? তাহলে দেখো আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার, এটা খুবই ভালো অঙ্ক। আমি দেখো একটু বুঝিয়ে দিচ্ছি 8 নম্বরটা, তাই তো? বলেছে একটা আয়তক্ষেত্র আঁকো, ধরে নাও একটা আয়তক্ষেত্র আঁকলাম আমি, এরকম করে একটা আয়তক্ষেত্র আঁকলাম, এরকম করে একটা আয়তক্ষেত্র আঁকলাম, তাই তো? তো আয়তক্ষেত্রটা বলেছে ক্ষেত্রফলটা 30 বর্গ সেন্টিমিটার, তাহলে 30 বর্গ সেন্টিমিটার, 30 বর্গ সেন্টিমিটারটা সেন্টিমিটার বলেছে, তাহলে 30 বর্গ সেন্টিমিটার, তো 30 বর্গ সেন্টিমিটার কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ তোমার জানা নেই, তাহলে এই জায়গা থেকে আমাকে যেহেতু আয়তক্ষেত্র বলেছে, আয়তক্ষেত্র বলেছে কি না, তাহলে আয়তক্ষেত্র যেহেতু বলেছে তাহলে 30 সেন্টিমিটারটাকে আমাকে ভাঙাতে হবে। 30টাকে ভাঙাতে গেলে 5 6 30, 5 6, তাহলে 5 দৈর্ঘ্য ধরতে পারো, প্রস্থ ধরতে পারো এটা। তারপরে আবার 30টাকে ভাঙালে আমার 10 10 × 3, তার মানে এটা দৈর্ঘ্য ধরতে পারে, এটা প্রস্থ, ঠিক আছে? তারপরে 30 × 1 এটা হতে পারে, ঠিক আছে? আর কি হবে, 15 × 2 = 30, 15 × 2 = 2, তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ ধরতে পারো। তার মানে এইগুলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলেই তো ক্ষেত্রফল। তাহলে 5 × 6 মানে এটাকে 6 ধরতে পারো, এটাকে 5 ধরতে পারো, তারপর এটাকে 10 ধরতে পারো, 10 ধরতে পারো, এটাকে 3 ধরতে পারো, এটাকে 30 ধরতে পারো, এটাকে 1 ধরতে পারো, তারপরে 15, এটা 15 ধরতে পারো, এটা 2 ধরতে পারো, এইরকম ভাবে তোমাকে করতে হবে, ঠিক আছে? তো 30টাকে কিভাবে ভাঙা যাবে সেটাকে তোমাকে ফলো করতে হবে, এটাই হচ্ছে ক্ষেত্রফল। তো এটা করবে তোমরা, আমি বুঝিয়ে দিলাম ব্যাপারটা, বুঝতে পারলে তো? এবার হিসাব করে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কি কি নিতে পারি। তাহলে দৈর্ঘ্য এগুলো নিতে পারো, এগুলো প্রস্থ নিতে পারো। আচ্ছা, এবার বলেছে যে যদি 40 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয় তার দৈর্ঘ্য প্রস্থ কি কি নিতে পারি। তাহলে 40-এর ক্ষেত্রে তুমি ওই রকম ভাবে ভাঙিয়ে নিবে, বুঝতে পারলে? এগুলো করে আমাকে দেখাবে, 30টার মতোই ভাঙাবে, 5 8 = 40, তারপরে 20 × 2 = 40, ঠিক আছে? তারপরে 40 × 40 দৈর্ঘ্য ধরতে হবে, দৈর্ঘ্যটা সবসময় বড় ধরবে, প্রস্থটা সবসময় ছোট ধরবে একটু, কারণ দৈর্ঘ্যটা একটু বেশি বড় হয়, সব ক্ষেত্রেই বেশি হয়, ঠিক আছে? একটু বেশি হয়, এবার কমও হতে পারে, সেটা একটু লম্বা টাইপেরও হতে পারে, সেটা তোমার ব্যাপার, ঠিক আছে? যেমন জানলা জল দরজার ক্ষেত্রে ঘটে সাধারণত। আচ্ছা যাই হোক, 9 নম্বরটা, তাহলে 8 নম্বরটা করবে হোমওয়ার্ক, আর 9 নম্বরটা করবে, 10 নম্বরটা করবে, 8 9 10, ঠিক আছে? আর পারলে 8 9 10 করলে আর 4 নম্বরটা করে নেবে, 4 নম্বর, 8 9 10 আর 4, তাহলে হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক করবে 8 9 10 নাকি, 8 9 আর 10, আর এদিকে 4 নম্বরটা। ওকে, আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে।